সম্পর্কে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। হামলার শিকার হলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট অঞ্চলে, যেখানে রাত্রিবেলা বৃহস্পতিবার রাতে সেই যুবতী যখন নিজের বাড়িতে নিজের ঘরে ঘুমিয়েছিল, হঠাৎই তার উপর অ্যাসিড হামলা হয়। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে রামপুরহাটের 4 নম্বর ওয়ার্ডের মালপাড়ায়। যুবতীর বয়ান অনুযায়ী জানা গেছে, তিনি রাতে ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় ঘরে জানলা খোলা ছিল। সেই জানলা দিয়ে কেউ বাল্বের মধ্যে অ্যাসিড ভরে ছুঁড়ে দেয় তার দিকে। অ্যাসিড আক্রান্ত যুবতী জানান, রাতে যখন তিনি ঘুমোচ্ছিলেন হঠাৎই জানলা দিয়ে কিছু একটা তার গায়ে এসে পড়ে, হঠাৎ করেই তীব্র জ্বালা করতে শুরু করে। তখন বোঝা যায়নি যে তার গায়ে অ্যাসিড পড়েছে, কিন্তু হঠাৎ করে ওই যুবতীর ওপর কেন হামলা করা হলো তা যুবতী নিজেও বুঝতে পারছেন না। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। পুলিশ হামলাকারীদের খোঁজার চেষ্টা করছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারলাম যে গায়ে কিছু একটা পড়লো, আগুনের মতো জ্বালাতন করছে, এখনো জ্বালাতন এখনো বন্ধ হচ্ছে না, তাহলে বলেছে মরে যাবো জ্বালাতন।